হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আজ আমি দেখো বানাচ্ছি তিরঙ্গা কালার সুইটস আর বিরিয়ানি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম জবরদস্ত। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু পুরো দেখবে। আমি দেখো তিরঙ্গা স্টাইল মানে থ্রি কালার মিষ্টি সন্দেশ আর বানাচ্ছি দেখো থ্রি কালার বিরিয়ানি। তো বন্ধুরা দেখো, আজ ইন্ডিপেন্ডেন্স ডে, আমার ছেলে একদম রেডি হয়ে গেছে। যেহেতু ছেলে যাচ্ছে স্কুলে, ছেলে গান গাইবে, তো দেখো এখন আমি বানাচ্ছি। এই সময় দেখো আমি দুধ নিয়ে নিয়েছি এখানে, 1 লিটার দুধ, ফুল ক্রিম নিয়েছি। আর এই ফুল ক্রিম দুধ দিয়ে আজকে আমি দেখো বানাচ্ছি থ্রি কালার সন্দেশ আর বানাবো বিরিয়ানি। তো দুধ দিয়ে অবশ্যই তিরঙ্গা কালার সন্দেশটাই বানাবো। তো দেখো এখানে আমি 7 টিস্পুন মানে 7 চামচ চিনি নিয়ে নিয়েছি। তো 6-7 চামচ চিনি নিয়ে নেবে, দেখবে তাতেই একদম পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। আর তোমরা যদি এর থেকে বেশি মিষ্টি খাও তো আরও একটু বাড়িয়ে দিতে পারো। আর দেখো এখানে 1 চামচ মতো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। তো এখানে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দেখো আমি গ্যাসের ফ্লেম অন করে আগে দুধটাকে একটু গাঢ় করে নিচ্ছি, তারপর কিন্তু ঘি আর চিনিটা অ্যাড করছি। তো বন্ধুরা দেখো দুধটা এখন গাঢ় হয়ে গেছে। এখন কিন্তু ভালোভাবে চিনিটার সাথে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। তো এইভাবে দেখো আমি মিষ্টিটা বানিয়ে নেব। আর এই মিষ্টিটা ঝটপট রেডি হয়ে যায় আর ভীষণ তাড়াতাড়ি হয় আর ভীষণ খেতে ভালো লাগে। আর অবশ্যই এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডে স্পেশাল তিরঙ্গা স্টাইল সন্দেশ, তাই তো বলো, আগে খেয়েছো কখনো? খাওনি তো, এইভাবে একদম চটপট বানিয়ে নাও আজকের দিনটা। এভাবে তিরঙ্গা স্টাইল মানে তিরঙ্গা কালারের মিষ্টি খেয়ে দিনটাকে একদম উপভোগ করো। তো বন্ধুরা দেখো দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। তো এলাচের দানা, বাড়িতেই যে এলাচ আছে না, সেই এলাচের দানা নিয়ে একটু বেটে নেবে, তাতেই কিন্তু এলাচ পাউডার অনায়াসে হয়ে যায়। তো ভালোভাবে দেখো এলাচ পাউডারটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর দেখো দুধটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো দেখো এখন দেখো দুধটা প্রায় শুকনো হয়ে এসেছে, এভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। দেখতে পাচ্ছ একদম শুকনো হয়ে এসছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব আর দুধটা, এই তোমার মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো একদম রেডি হয়ে গেছে, এখন কিন্তু ঠান্ডা করে নেবো। তো দেখো একটু ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখো 1 লিটার দুধে কতটা মিষ্টি হয়েছে দেখতে পাচ্ছ। এবার কিন্তু যেহেতু এটা আমি তোমার থ্রি কালার সন্দেশ করছি, তো এখানে তিরঙ্গা কালার যেটা আছে অরেঞ্জ, গ্রিন আর হোয়াইট যে কম্বিনেশনটা আছে, সেই কম্বিনেশনটাই আমি দেবো। তো দেখো এখানে আমি মিষ্টিটাকে 3টে ভাগ করে নিয়েছি। তো দেখো একটা কিন্তু সাদা মানে হোয়াইটই রাখবো, আর দেখো আর দুটো যে ভাগ আছে, দেখো এটাতে আমি গ্রিন ফুড কালার দিচ্ছি, এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। তো আমি দেখো অরেঞ্জ ফুড কালারটা দিয়ে আর আগে ভালোভাবে কিন্তু আমি মিষ্টিটার সাথে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো এইভাবে মানে ভালো করে মিষ্টিটার সাথে মিক্স করে নেব। আর এটা দেখো গ্রিন ফুড কালারটা, এটাও কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব। তো অবশ্যই কিন্তু হাত দিয়ে মিক্স করতে হবে, চামচ দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করা যাবে না। তো দেখো হয়ে গেছে 3টে কালার রেডি। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে মিষ্টিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো এখানে একটা আমি নিয়ে নিয়েছি টিফিন বক্স। তো এই টিফিন বক্সে আগে থেকেই ঘি আমি একটু ব্রাশ করে রেখেছিলাম, তো সেই টিফিন বক্সের উপর আগে দিলাম গ্রিন কালারটা। তো জানোই তো তিরঙ্গা যেরকম কালার, পরপর আগেই দেখো গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, তার উপর দিচ্ছি দেখো হোয়াইট কালার। তো দেখো এরকম চামচ দিয়ে চেপে চেপে কিন্তু আমি দেখো সুন্দর করে এরকম চেপে চেপে কিন্তু আমি মিষ্টিটা কিন্তু দেখো একটার উপর একটা সুন্দর করে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। তো এভাবে তোমরাও করে নেবে। আর আজকের দিনটা এরকমভাবে মিষ্টি বানিয়ে বাড়িতে খেয়ে আজকের দিনটাকে উপভোগ করবে। তো আমরা ইন্ডিয়ান, আমরা এই মানে এই ইন্ডিপেন্ডেন্স ডেটাকে আমরা মানে প্রচুর পরিমাণে সম্মান করি, ভালোবাসি, ইন্ডিয়ান ফ্ল্যাগকে সম্মান করি। তো সেই ইন্ডিয়ান ফ্ল্যাগকে সম্মান জানিয়ে আজকে দেখো আমি বানাচ্ছি এক একদম মানে থ্রি কালার সুইটস। তো দেখতে পাচ্ছ দেখো রেডি হয়ে গেছে। এবার না আমি এই মিষ্টিটাকে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো 10 মিনিট ফ্রিজে রেখেছি, ফ্রিজ থেকে বার করার পর দেখতে পাচ্ছ এরকম হয়েছে। তো চারিদিকটা একটু এবড়ে খেবড়ে হয়ে রয়েছে, মানে একটু একটু এটাকে একটু মসৃণ করার জন্য চারিপাশটা আমি দেখো ছুরি দিয়ে মানে চাকু দিয়ে আমি কেটে নেব। তো চারিপাশটা দেখো লম্বা করে আমি কেটে নেব। কেটে নিলে কিন্তু দেখো যে মানে বেখাপ্পা হয়ে রয়েছে না সাইডটা, এটা কিন্তু একদম প্লেন হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ।
পাচ্ছো, একদম মানে আজকের দিনের জন্য স্পেশালি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। দেখো কত সুন্দর ত্রিকালার সন্দেশ আমি বাড়িতে বানিয়ে নিলাম, তো তোমরাও বানিও আজকে এরকমভাবে সন্দেশটা বানিয়ে বাড়িতে খেও। আর দেখো আজ আমি বানাচ্ছি আরও একটা জিনিস, জানো তো সেটা কি? সেটা কি বলো তো? সেটা হচ্ছে বিরিয়ানি। তো আজকের দিনে এরকম থালিতে যদি বিরিয়ানি আর ত্রিকালার সন্দেশ থাকে তো আমরা বাঙালি আমাদের মনটা জাস্ট ভরে যায়, তাই না বলো? তো বন্ধুরা আমরা ইন্ডিয়ান, আমরা কিন্তু ইন্ডিয়াকে প্রচুর সম্মান করি, তো সেই সম্মান জানিয়েই কিন্তু আজকের দেখো আমি এই খাবারগুলো রেডি করছি। তো দেখো তোমরাও বাড়িতে ফটাফট এভাবে রেডি করে খেয়ে নিতেই পারো। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ মিষ্টিটা? তো দেখো মিষ্টি রেডি হয়ে গেছে, এবার দেখো আমি বানাবো দেখো বিরিয়ানি। তো দেখো থ্রি কালার স্টাইলের বিরিয়ানি খেয়েছো তোমরা আগে কখনো? তো দেখো আমি কিভাবে বিরিয়ানিটা বানাই, আর এইরকম বিরিয়ানি জাস্ট থাকলে মনটা খুশি হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, দেখো অরেঞ্জ হোয়াইট গ্রিন কত সুন্দর কম্বিনেশন, আর মানে জাস্ট মনটা হ্যাপি হ্যাপি হয়ে যাবে, তাই না বলো? দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই চটপট দিয়ে দিয়েছি তেল, তেলেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, আর দিয়ে দিয়েছি দেখো একটা তেজপাতা, আর নিয়েছি দেখো কিছুটা চিকেন, চিকেনটাকে আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো দেখো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আজকে আমি ডবল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো দেখো আমি এই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, তার উপরে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি, তো চিকেনটাকে দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা এভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখো, ভীষণ খেতে লাগবে, আর এরকম থালিতে বিরিয়ানি থাকলে আর কি লাগে বলো? তো দেখো এবার চিকেনটা ভাজা হয়ে গেছে, একে একে সমস্ত মশলা আমি অ্যাড করব। তো মশলার মধ্যে দিচ্ছি আদা বাটা, এবার দেখো দিচ্ছি রসুন বাটা, আর দেব অল্প একটু পেঁয়াজ বাটা। তো বন্ধুরা এভাবে সমস্ত মশলা একে একে অ্যাড করে নেব। আর বন্ধুরা আজকের দিনের স্পেশাল থালি যদি এইরকম হয় তো আমাদের আর কি লাগে বলো? আমরা ইন্ডিয়ান, এমনিতেই তো আমাদের কত গর্ব যে আমরা ইন্ডিয়ান, তারপরে যদি আমাদের ইন্ডিয়ান হয়ে আমাদের ইন্ডিয়ান থালিতে যদি এইরকম মানে থ্রি কালার বিরিয়ানি আর সুইটস তিরাঙ্গা সুইটস যদি থাকে তো জাস্ট ব্যাপক লাগে, তাই না বলো? তো দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, আর দেখো দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো একটু কিছুটা লঙ্কার গুঁড়ো, আর জানো তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, এই সমস্ত মশলা দিয়ে ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেবো। তো অবশ্যই কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো ঝটপট আমি এই রকম মশলাগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে চিকেনটাকে কিন্তু আমি কষিয়ে নেবো। তো বন্ধুরা একদম কিন্তু এই বিরিয়ানিতে বেশি ঝামেলা নেই, ঝটপট কিন্তু রেডি করা যায়। তো এই রেসিপিটা দেখিয়ে তোমরা কিন্তু চটপট কিন্তু বানিয়ে নাও। আর আজ যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তো সেই জন্য আমার ছেলের বায়না এইরকম বিরিয়ানি খাবে আর এরকম মিষ্টি খাবে, তো আমি আমার ছেলের আবদারেই কিন্তু এইরকম কিন্তু সুইটস আর বিরিয়ানি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ছেলে ভীষণ পছন্দ করে তিরাঙ্গা কালার, মানে এই অরেঞ্জ হোয়াইট গ্রিন কালারটাকে আমার ছেলে ভীষণ পছন্দ করে, তাই ছেলের পছন্দে টাকে মাথায় রেখে আমি কিন্তু এইরকম বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কিছুটা জল দিয়েও কষিয়ে নেব, অবশ্যই তো জল দিয়ে কষাতে হবে। তো বন্ধুরা দেখো এইরকমভাবে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো বিরিয়ানির চালটাকে আগে থেকেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে দেখো আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে, দেখো জলেতে দিয়ে দিচ্ছি নুন আর কিছুটা গোটা গরম মশলা। গরম মশলাটাকে কিন্তু বন্ধুরা একটু ছিলেতে একটু থেতো করে নেবে, তো ভালো মানে ভাত থেকে রাইস থেকে ভালো একটা ফ্লেভার আসবে। তো দেখো আমি চালটাকে চামচে করে ছেঁকে ছেঁকে এই ভাতের মানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তো এটা আমি তৈরি করে নেব দেখো বিরিয়ানির রাইসটা। আর এখানে দেখো বেশ কিছু আলু নিয়েছি, তো যেহেতু তিরাঙ্গা কালার বিরিয়ানি করব আলুটাকেও কিন্তু তিরাঙ্গা কালার দেবো। তো দেখো এখানে আমি আলুটা জাস্ট হোয়াইট কালার তো হবে না, তো সেক্ষেত্রে আমি এখানে আলুতে কিন্তু আমি জাস্ট দুটো কালারই অ্যাড করছি। আর এখানে দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, চিকেনে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর কিছুটা গরম মশলা, তো দিয়ে ভালোভাবে চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেবো। আর দেখতে পাচ্ছ চিকেনটা কত সুন্দর হয়েছে, তো দেখো আজকের দিনের জন্য একদম স্পেশাল স্পেশাল তিরাঙ্গা বিরিয়ানি। আর দেখো আলুতে আমি মানে দিয়ে দিচ্ছি দেখো নুন, আর এখানে যেহেতু আমি হোয়াইট কালার আলুটা করবো না, যে করতে পারবো না, তো সেক্ষেত্রে এখানে দেখো আমি দুটো কালার দিচ্ছি, তো আমি দেখো গ্রিন আর অরেঞ্জ যে কালারটা আছে দুরকম কালারের আলুটাকে জাস্ট দুরকম কালার দিয়ে ভালোভাবে আলুটার সাথে মিক্স করে
নিয়ে আর এই আলুগুলোকে কিন্তু আমি তেলেতে ভেজে নেবো। তো বন্ধুরা এভাবে তোমরাও করে নিতে পারো, ভীষণ ভালো লাগে জানো তো। জাস্ট থালিতে যদি এরকম আলু থাকে জাস্ট মনটা যেন একদম হ্যাপি হ্যাপি হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? তো দেখো এখানে দুরকম কালার আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এবারে দেখো গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়া, আর কড়াই দিয়ে দিচ্ছি দেখো কিছুটা তেল। এই তেলেতে দেখো একদম আলুগুলোকে ছাঁকা তেলে আমি ভেজে নেবো। তো বন্ধুরা দেখো আগে প্রথমে অরেঞ্জ আলুগুলোকে আমাকে ভেজে নিতে হবে, কেননা অরেঞ্জ কালারটা কিন্তু অতটা তোমার মানে ডিপ না, তো সেক্ষেত্রে অরেঞ্জ কালারটা আগে করে নেব। তো দেখো আলুগুলোকে উল্টে পাল্টে তেলেতে ছাঁকা তেলেতে আমি ভেজে নিচ্ছি, দেখো কত সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে এসছে। তো এভাবে ছাঁকা তেলে আমি আলুগুলোকে ভেজে নেব, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো এবারে কিন্তু আলুগুলো এরকম অবস্থায় কিন্তু আমি তুলে নিচ্ছি, তো আলুগুলোকে কিন্তু অবশ্যই এরকম ছাঁকা তেলে আমি ভেজে নিয়েছি। এবার দেখো গ্রিন কালারের আলুগুলোকে কিন্তু আমি ওই ছাঁকা তেলেতে আবারও ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম গ্রিন কালারের আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে দেখো আমি অরেঞ্জ কালার আর গ্রিন কালারের আলুটা আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা খুবই সহজভাবে এই বিরিয়ানিটা বাড়িতে তৈরি করা যায়, আর তোমরাও পারবে খুবই। আর আজকের দিনে একদম এরকম যদি বিরিয়ানি থাকে জাস্ট কতটা সুন্দর লাগে বলো তো। দেখো আমি আলুটাকে কিন্তু দেখো গ্রিন কালার, দেখো দেখতে পাচ্ছ গ্রিন কালার কিন্তু একদম ফুটে উঠেছে। তো দেখো আমি কিন্তু এরকম গ্রিন কালারের আলুগুলোকেও একদম ডিপ অয়েলে ফ্রাই করে নিলাম, আর দেখো একদম ছাঁকা তেলে ভেজে নিয়ে এবার দেখো ওই তেলে ভেজে নিচ্ছি কিছুটা পেঁয়াজ। তো দেখো পেঁয়াজ ভেজে পেঁয়াজের বেরেস্তা করে নেবো। তো অবশ্যই বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা না দিলেই নয়, তো সেক্ষেত্রে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে পেঁয়াজের বেরেস্তা আমি তৈরি করে নিয়েছি। দেখো একদম দেখো লাল লাল পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে ওদিকে, এদিকে দেখো আমি ভাতটা ফ্যানটা ঝরিয়ে আমি রেখেছি। আর দেখো পেঁয়াজটা এবারে প্রায় ভাজা হয়ে এসছে, আমি এবারে তুলে নেব। তো ছাঁকা তেলেই কিন্তু পেঁয়াজটা ভাজবে, দেখবে একদম জাস্ট মচমচে ভাজা হয়। আর দেখো ভাত আমি নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, এখানে আলু দুরকম কালারের আলু আছে, দেখো পেঁয়াজ ভাজা আর রেড এই এখানে আছে অরেঞ্জ ফুড কালারের গুলো রেখেছি, রোজ ওয়াটার ক্যাবরা ওয়াটার আর তোমার আতরের সাথে, আর গ্রিনটাও কিন্তু ওরকম রোজ ওয়াটার ক্যাবরা ওয়াটার আর আতরের সাথে গুলে রেখেছি। তো দেখো এখানে আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি, ডেকচির মধ্যে আগে চিকেনটা নিয়ে নিলাম, তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আলু। তো দেখো এখান থেকে গ্রিন অরেঞ্জ কিছু আলু উপর থেকে দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি উপর থেকে দেব রাইসটা। তো দেখো এভাবে আজকে আমি দুটো ভাগে দুটো পার্টে করছি বিরিয়ানিটা, তো তোমরা কিন্তু একটা পার্টেও করে নিতে পারো বা দুটো পার্টেও করে নিতে পারো। তো দেখো ওপর থেকে আমি কিছুটা রাইস দিয়ে দিচ্ছি, তো এভাবে তোমরাও কিন্তু করে নিতে পারো, ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি, ভীষণ মজার হয়। তো দেখো এবারে দেখো আরও কিছু আলু আমি এই রাইসের উপর থেকে দিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছ। আর ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, দেখে জানো কিন্তু 70% বিরিয়ানির চালটা কুক করতে হয়। তো দেখো আমি ওপর থেকে আরও কিছু আলুটা দিয়ে আর ওপর থেকে একদম পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সবটাই কিন্তু ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর দেখো আমি দিয়ে দেবো কিছুটা বিরিয়ানি মশলা, তো এই ভাতের ওপর থেকে বিরিয়ানি মশলাটা দিলে এই মানে মশলাটার এত সুন্দর একটা ফ্লেভার আসে বলার বাইরে। তো বন্ধুরা দেখো ওপর থেকে আমি বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এবার ওপর থেকে বাকি ভাতটা দিয়ে একদম কভার করে দেবো। তো বন্ধুরা দেখো ওপর থেকে আমি বাকি ভাতটা দিয়ে আমি উপরটা একদম কভার করে দেবো। তো এইভাবে বিরিয়ানিটা বানিয়ে নেবে, জাস্ট কালারটা মানে খুবই সুন্দর আসবে। আর ওপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিচ্ছি না, কেননা ওপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা দিলে কতটা ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমি দেখো ভাতের উপরে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ফ্লেভারটার জন্য, আর যে আমি রোজ ওয়াটার ক্যাবরা ওয়াটার আতর যে গুলে রেখেছিলাম, তো দেখো আগে আমি দেবো দেখো অরেঞ্জ কালারটা, যেহেতু তিরঙ্গা কালার করছি আগে অরেঞ্জ কালারটা দিচ্ছি। তো দেখো অরেঞ্জ কালারের দেখো ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর তিরঙ্গার কালার জানো তো অরেঞ্জ হোয়াইট গ্রিন, তো ওপরে রইল অরেঞ্জ আর মাঝখানে দেখো রয়েছে হোয়াইট, অবভিয়াসলি হোয়াইট তো রাখতেই হবে, তো হোয়াইট আর নিচে রয়েছে দেখো গ্রিন। তো এই গ্রিন কালারটা দিয়ে দেখো আমি একদম সুন্দর করে দেখো বিরিয়ানিটা একদম মানে করে নিচ্ছি। তো দেখো আমি এবার দেবো এটাকে তোমার দেখো রেডি করে নিয়েছি, আর দমে তো অবশ্যই দিতে হবে। আর দেখো কত সুন্দর গ্রিন কালার, আর ওপর থেকে ঘি আর তেল আমি একটু গরম করে নিয়েছিলাম, তো সেই ঘি আর তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি চাপা দিয়ে দেখো আমি বিরিয়ানিটা কিন্তু দমে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন আমি দেব দমে। তো দমে দিয়ে দেওয়ার পর তারপর তোমাদেরকে দেখাবো বিরিয়ানি কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিরিয়ানিটা এবার
রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে, একদম তিরঙ্গা কালারের বিরিয়ানি। দেখো আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। দেখো আমি কোনো রকম সিল করছি না, ওপর থেকে একটা নোড়া আর সাঁড়াশি চাপা দিয়েছি। তো দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে, 10 মিনিট লো ফ্লেমেতে দমে দিয়ে আমি নামিয়ে নিলাম তিরঙ্গা কালার বিরিয়ানি। তো দেখো কত সুন্দর হয়েছে, এবারে দেখো গরম গরম প্লেটে মানে থালিতে তুলে আর সার্ভ করে দুপুরের লাঞ্চে জাস্ট যদি এরকম বিরিয়ানি থাকে জাস্ট জমে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, খালি এবার খাবার পালা, তাই না বন্ধুরা? তো জাস্ট আজকের দিনে এরকম বিরিয়ানি থাকলে আমরা মানে জাস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডেটাকে একদম পুরোপুরি সেলিব্রেশন করতে পারি। দেখো একদম রেডি হয়ে গেছে, লাঞ্চের থালিতে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে, সাথে নিয়ে নিয়েছি কিছু স্যালাড। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। তো বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।